এদেশে এখনো শত শত হাজারো মানুষ শীতের সময় কনকনে শীতে কাঁপতে থাকে, শীত নিবারণ করার মতো প্রয়োজনীয় শীতের কাপড় গরম কাপড় তাদের কাছে থাকে না। ঢাকা সহ বিভিন্ন শহরে এখনো অনেক মানুষ দেখা যায় রাস্তার ধারে শুয়ে আছে কনকনে শীতের মধ্যে, কোন রকম একটা পাতলা কাপড় শরীরের উপরে, পিনপিনে বাতাস চলছে। ভাইরা আমার, সেই রকম পরিস্থিতিতে আর কদিন শুরু হবে বিশ্বকাপ। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের ঘরে ঘরে আপনাদের মধ্যে থাকা অনেক মানুষও হয়তোবা অনেক টাকা খরচ করে একটা পতাকা টাঙাবেন। আবার প্রতিযোগিতা হয় কে কত বড় পতাকা টানিয়েছে। আমার লজ্জা হয় যখন দেখি মিডিয়াগুলো সেটাকে পজিটিভলি সেটাকে উপস্থাপন করে, ইতিবাচক ভাবে তুলে ধরে, মনে হচ্ছে একটা কিছু ঘটায় ফেলছে, যে সবচেয়ে বড় পতাকা নির্মাণ করেছে, তৈরি করেছে অমুক। যে দেশে পোশাকের অভাবে শীতের সময় এখন অনেক মানুষ কম্পমান থাকে, কষ্ট করে, অনেক বাবা তার সন্তানকে শীতের সময় এক জোড়া মোজা কিনে দিতে পারেন না, শীতের সময় একটা সোয়েটার ভালো দেখে কিনে দিতে পারেন না, সেই দেশে এইরকম ভিনদেশীদের পতাকা টাঙ্গানো এটা আমাদের জন্য লজ্জা ছাড়া আর কিচ্ছু না। অনেকে আছে নিজের বাড়ির রং পরিবর্তন করে তার পছন্দের দলের পতাকা সেই বাড়ির দেয়ালে আঁকে, আছে না নাই? হাজার হাজার লক্ষ টাকা তিনি খরচ করে তার পছন্দের দলের পতাকা আঁকছেন তার বাড়ির দেয়ালে, পুরো বাড়িকে সাজাচ্ছেন সেভাবে, অথচ বহু বনি আদম, বহু আদম সন্তান, এই দেশের বহু মানুষ এখন গৃহহারা হয়ে রাস্তার পাশে ফুটপাতে হয়তো শুয়ে আস, ঠিক না বেটি? মোহতরম হাজরিন, আপনারা বিশেষ করে এখানে বেশিরভাগ যুবকরা আছেন, আপনারা যদি না জাগেন এই দেশের পরিবর্তন কোনোদিন হবে না, আপনাদেরকে জাগতে হবে। আপনি আপনার বন্ধুদেরকে বোঝাবেন তুমি ভিনদেশীদের পতাকা এদেশে টাঙাচ্ছ, সেটাকে তুমি অন করছো, সেটা নিয়ে গর্ব করছো, টাকা ঢালছ, এই পতাকার টাকাটাই বাজেট করে কোন একটা মানুষের গায়ে মুড়িয়ে দাও, তার চাদর আকারে তাকে দাও, এইটা দিয়ে কোন একটা কাপড়, একজোড়া মোজা। তোমার আশেপাশে বহু বাচ্চা দেখবা শীতের সময় সকালবেলায় হয়তো মক্তবে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, পায়ে মোজা নাই, মাদ্রাসায় যাচ্ছে, তাকে একজোড়া মোজা কিনে দাও। তোমার এই টাকাটা যথাস্থানে ব্যবহার করা হবে, এটা তোমার জন্য সার্থকতা হবে। মোহতরম হাজরিন, অতএব এই বিশ্বকাপ উন্মাদনা সামনে আসছে, একই সময় হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম শীতে কনকনে শীতে কাঁপবে। আমাদের বিবেক যেন জাগ্রত হয়, আমরা যেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। এই শীতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হিসাবে এটাকে আমরা ফিক্স করে নেই, যে আমি আমার শীতের মৌসুমে নিজের জন্য শীতের কাপড়, নিজের পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য যখন কিনব, আমার আশেপাশে থাকা মানুষগুলোর জন্য আমি একটি পিস কাপড় হলেও কিনে দিব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।